বলছি আমি রাম মন্দির, গড়ো আমায় খুব যতনে, কথা দে তার পরেতে যেন ধর্ম বিবাদ যায় পতনে। ভাঙা গড়ার এই খেলাতে হার জিতি বা কার হলো, কিছু হিংসা ফাঁদের উল্লাসে শুধু বাবরিটাই শহীদ হলো। যার নামেতে ভাঙলি তাকে সে তো থাকে সব দিকে, তার বুকেতে শাবল মেরে করলি শহীদ বাবরিটাকে। হাত কাঁপেনি তোদের তখন সত্যটাকে মুচড়ে দিতে, গ্রন্থটাকে উল্টিয়ে দেখ পারবি তবে শিক্ষা নিতে। সম্প্রীতি গিট হালকা করে ছুটলি কেন হিংসা বাঁকে, হাতের মুঠোয় শান্তি লয়ে আসবি কবে ন্যায়ের ডাকে। এবার আমি বাবরি বলছি, রাম মন্দির তৈরি হোক, তোরা এবার গাইবি তো শান্তিধারার সত্য শ্লোক। তাহলে কিছু প্রশ্ন করি, জাতপাতে আর লড়বি না তো, তোদের প্রোডাক্ট মবলিন চিং দলিত দেখে মারবি না তো, বল ধর্মটাকে হৃৎপিণ্ডে জোর করে আর রাখবি না, শহীদ বাবার সেই ছেলেকে দেশদ্রোহী ডাকবি না, বেকারত্ব কি ঘুচিয়ে দিবি, দেশটাকে আর বেচবি না, দলিতের লাল রক্ত মেখে গরিবের জান কিনবি না। গড়ছে এবার রাম মন্দির, মসজিদ আর ভাঙবি না, ধর্ম নিয়ে দাঙ্গা করে রক্তিম আর রাঙবি না, আইনটাকে কুচলে পায়ে সংবিধানটা ছিঁড়বি না, রাস্তা শ্মশান আর বেদকে বর্ণবাদে ঘিরবি না। আমিও চাই রাম মন্দির হোক, সবাই মিলে শপথ নিবি, এবার আশায় বুক বাঁধছি দেশের শান্তি ফিরিয়ে দিবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর সামাজিক রাজনৈতিক বিষয়ের উপর বিভিন্ন প্রকার সমসাময়িক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে দাও। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।